ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিকরাম সম্মানিত সুধী সম্মানিত হাজেরের মজলিস আল্লাহর আশিক আল্লাহর পাগলের এলাকাবাসী মুরব্বিকরাম যুবক বন্ধুরা সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা জুমার নামাজ আদায় করছি না সালাত আদায় করছি কোরআন শরীফের কোথাও নামাজ আছে কি আছে সালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাত মি ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ে সালাতের দিকে প্রভাবিত হও সালাত প্রতিষ্ঠা করো নামাজ পড়ো না সালাত পূজা না সওম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআন শরীফে কোথাও রোজা আছে নামাজ আছে বলি কেন আমাদের দেশের ভাষা বাংলা ভাষায় সিয়ার আছে জোরে কোন বাংলা ভাষায় টেবিল আছে বাংলা ভাষায় এজলাস আছে বাংলা ভাষায় দায়রা আছে বাংলা ভাষা মুনসেব আছে কেন কিছু ইংলিশ কিছু উর্দু কিছু ফার্সি এগুলো সব কিছু মিলিয়ে বাঙালির একটা জগা খিচুড়ি বানাইছি এটার নাম হলো বাংলা ভাষা ইন্নাল লুগা মিলকুল্লি আপনা ইহা কলা ডক্টর তহা হোসাইন ফি কিতাবের মুক্তারাত মুক্তারাতের মধ্যে পড়ছি বিশ্ববিদ্যালয়ে আমরা ডক্টর তহা হোসেন বলছেন ভাষা ভাষাভাষীদের অধিকারভুক্ত একটি সম্পদ কোরআন শরীফে যাহা নাই তাহা মানা যাবে না হাদিস শরীফে যাহা নাই তাহা মানা যাবে না পীর কোরআন শরীফে আসেনি মানেন না পীর হাতে শিবা আসেনি মানেন না নামাজ আসেনি মানেন কেন পেস্তইনি লাগছে এগুলো ফার্সি শব্দ বাংলাদেশি কিছু ফার্সি শব্দ কিছু আরবি শব্দ কিছু উর্দু কিছু ইংরেজি মিলেই আমাদের বসবাস সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুরুবা ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সূরা হুজরাত তোমাদেরকে নারী পুরুষে বিস্তৃত করেছে পৃথিবীর বুকে তোমরা নিজেদের পরিচিতির জন্য বিভিন্ন দল গোত্র এগুলো তোমরা বিভক্তি হইছ বিভিন্ন বংশ পরিচয় বিভক্তি তোমরা হইছ নিজেদের পরিচিতির জন্য লিতাআরাফু তবে বংশের গৌরব করো না জাতির গৌরব করো না দলের গৌরব করো না একমাত্র সম্মানিত তোমাদের মধ্যে তারাই যারা নাকি আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে জোরে বলুন সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সুবহানাল্লাহ সাবধান
لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن. এই পুরুষ সকল কাউকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। হতে পারে যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করো তারা অনেকদিন তোমাদের চেয়ে ভালো হয়ে যাইতে পারে। নারীরাও অনুরূপভাবে করো না, পশ্চাদে টানিছো যারে সে তোমারে পশ্চাদেই টানিছে। পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমেষে প্রতিশোধ নেয় তার উঠিশির উপরে। لا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. سورة لقمان المدى لا بغشنا قرين بني إسرائيل المدى بغشنا قرين لا تمشي في الأرض مرحا إن الله لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. لا تمشي في الأرض مرحا জমিনের উপরে দম্ভ ভরে চলো না, যেহেতু জমিনকে ইন্না কালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, জমিনকে দুই ভাগ করতে পারবে না, পাহাড়ের সমান উচ্চতাও পৌঁছতে তুমি পারবে না। জুলুম করো না, জালেমের পক্ষে আল্লাহ থাকেন না, মজলুমের পক্ষে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকি দাওয়াতে মাজলুম, কিতাবুল যাকাত খুলে দেখেন, বুখারী শরীফের মধ্যে আসছে। অত্যাচারিত ব্যক্তি বদ্দ থেকে তুমি নিজেকে পরহেজ করো, যেহেতু অত্যাচারিত ব্যক্তি আল্লাহ এর মাঝখানে কোনো বেড়া থাকে না, যা বলবে কবুল। একটু দেরিতে হইলেও আল্লাহ পাক তা কবুল করবেন। মানুষ আয় শরীফ তেলাত করেছিলাম, মানুষ মান আর হুশ দুই চিজে মানুষ সৃষ্টি, একটা হলো মান আর একটা হলো হুশ। মান লইয়া বৈশর এলাম হুশ হইল না, তাই তো মানব কুলে জন্ম লইয়া মৌলার দিদার হইল না। মান মানে কি? আমার আছে, আমি পারি, বুঝাই দিব, ঠেঙ্গলে করে দিব, আমি কি কম, অনেক কিছু বড় নেতা আমি, এই মান খালি নিয়েই থাকলা, হুশ জীবনেও হইল না। বেহুশ মানুষদেরকে আল্লাহ পাক বলতেছেন, এই বেহুশ মানুষ হুশ করো, হুশ আনো। হুশ হবে না, হুশ হবে মৃত্যুর পরে। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমার ধরার উপরে কোনো ধরা নাই, ওই দিন তোমার হুশ হবে। আমায় ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা আমায় ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এক অনুপরিমাণ ভালো যদি করে প্রদর্শিত হবে, এক অনুপরিমাণ মন্দ যদি করে তাও হাশরের ময়দানে প্রদর্শিত হবে। অকুল্লা ইনসানি আনজামনাহু তায়রা ফি উলুকিহি ওয়া নুখরিজুহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাউহু মানসুরহা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, গলার মধ্যে আমলনামা লটকে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামার বিচারে তুমি নিজের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের এই জুমার নামাজে অনেক মানুষ দূর থেকে যারা আসছেন, অসুখ বিসুখ বন্ধ রয়েছে নাকি, অসুখ বিসুখ বিমার আজাব, পেট বিষ, মাথা বিষ, চোখ বিষ, কিডনি ফেল, দুশ্চিন্তা, ওইসেরে পারি নাই, খাই নাই, গেছিরে মরছিরে ইসিরে শেষ হয়েছে নি, পিসের মানুষ মনে শুনছে একটু কথা, তাই না? এ আফসোস সবার মধ্যে আছে, না পাওয়ার বেদনা, প্রতিশোধের বেদনা, রাগের বেদনা, সব কিছু নিয়েই যেন মানব জীবন আমরা জর্জরিত। কথা ঠিক কিনা কর?
এগুলো দিছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন তোরে রাগ দিছি, পরীক্ষা করো। লাইসা শাদিদু বিসরা ইননামা শাদিদুল লাযি ইয়ামলিকু নাফসাহু ইন্নাল গাযব ওয়াল কাযিবিনা আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। রাগ প্রশমিত করো, নিয়ন্ত্রণ করো, তবে তুমি সবচেয়ে বড় মল্লবীর হতে পারবে। সুবহানাল্লাহ। অসুখ নাই কেউ আসেননি? আপনার অসুখ নাই আসেন না কেউ? জিজ্ঞাসা যদি করি কি অসুখ, আমার চোখে দিই না, পর্দা পড়ছে, কিডনির সমস্যা, আটপার পারি না, বইলে উঠতে পারি না, গিরা কর কর করে, মাঞ্জা বিষ, ছয় দিন ধরে খাই না, এই আমার বিবির খবর কি? আমার বিবির তো রোগের কোনো সীমাই নাই, পারি এই কয়টা? পোলা বোর, পোলার বোর সমস্যা, হ্যার সমস্যা, নাতির সমস্যা, তার সমস্যা, সমস্যা সারা খেরা, ইবদার বিয়ানি আনি বডিয়েস, সমস্যা সারা কেউ আছেন? অসুখ সারা কেউ আছেন? এই মোমেন ব্যক্তির অসুখ হলো তার ভাগ্য। কোনো বিপদ নাই কেউ আসেননি? যে বিপদ নাই, কোনো চিন্তা নাই কেউ আসেননি? সবচেয়ে চিন্তা মহাবিপদের মধ্যে আমাদের মধ্যে কেরা আছে কোন দিন? মুখে কথা কম না, দেখিয়ে দিলাম। তবু আপনাদের কাছে আমি কিছু অভিযোগ করছি নাকি? আমার বিপদ সমস্যা অসুবিধার কথা যদি আপনারা শোনেন, যদি সব বলি তিন দিন ভাত খাওয়া বন্ধ হয়ে যাবো। আপনার টেনশন তলে করে যাবো, আমার টেনশন এত কিছু চাইবা রেখা চলি, এত কিছু মনে রেখা চাইবা রেখা চলি। আপনার কথাটা তো আমার কাছে বইলা জমা দেওয়া থেকে গেলেন, আমার কথাটা কার কাছে জমা দেবেন? শুধু একমাত্র আল্লাহ পাকের একটা হ্যাঁ শরীফ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হয় না, এই ভরসায় আছি। আর আসি কোন ভরসায়? ইজা আসাবাতুহু মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন এসে যাবে আমার বান্দারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতকে যখন মনে করবে আমার বান্দা এ মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক বলে এই মুসিবত মুসিবত থাকবে না, রহমতে পরিণত হয়ে যাবে। একটু দেরি করো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কা সাহিবিল হুব। হে রাসূল একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, মাছওয়ালার মতো অর্থাৎ ইউনুস নবীর মতো আপনি হবেন না। অজান্নুনে ইজাহাবা মুগাদিবা, আমার ইউনুস তো একটু মনে কষ্ট করে তাড়াতাড়ি করছিল। আল্লাহ পাক বলতেছেন আমার ইউনুস যদি ফালাউলা আন্নাহু মিনাল মুসাফিহিন লালবিসা ফি বাতনিহি ইয়াউম ইউবাসুন, যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যদি আমার ইউনুস যদি না পড়তেন কিয়ামত পর্যন্ত মাছের পেটেই তিনি থাকতেন। বেশি বেশি দোয়া ইবলিস পড়ে, বেশি বেশি ইন্নের রাজন পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, সমস্ত চিন্তা সব দূর হয়ে যাবে। যখন সুবহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বন্ধু তুমি বলে দাও এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর বুকে আমি তাকে উনি পঞ্চাশটা পুরস্কার আমার নিকটে গোপন রাখবো, আর একটা পুরস্কার আমি ঘোষণা করে দিলাম। আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাক সেই পুরস্কারটা কি? আল্লাহ পাক বলতেছেন পঞ্চাশটা পুরস্কার আমার বান্দা পাবে, কিন্তু উনি পঞ্চাশটা পুরস্কার আমি আল্লাহর কুদরতের মধ্যে জমা রাখলাম, একটি পুরস্কার আমি ঘোষণা করে দিলাম, সেই পুরস্কারটা হলো আমার বান্দার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা দূর হলে কিছু থাকে?
اللهم إني أعوذ بك من الحزن الهم وأعوذ بك من العز والقص وأعوذ بك من غلبة الدين وقهر الرجال لا حول ولا قوة إلا بالله পরে সব দূর হয়ে যাবে যখন সুবহান আল্লাহ মুমিনদের জন্য হলো নিয়ামত বিপদ সমস্যা অসুবিধা চিন্তা এটা আল্লাহ পাক মুমিনদের জন্য দান হলো পরীক্ষা প্রত্যেকটা মুসিবত প্রত্যেকটা চিন্তা মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আসে কোন না কোন মঙ্গল আছে জোর কল সুবহান আল্লাহ এটা যদি ভিতরে থাকে শান্তি আসবে না আর যদি মনে করেন ইছিরে মুছিরে গিছিরে খাইছিরে হায় সর্বনাশে যতই শীতে আপনি কাঁপবেন শীত ততই আপনার দুর্ব যতই বিপদের কথা চিন্তা করবেন বিপদ আরো বেড়ে যাবে বিপদের সাথে মোকাবেলা হলো আল্লাহর জিকির নামাজ কোরআন শরীফ তেলাওয়াত আর আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া বেশি বেশি লা হাওলা দোয়া পড়া ইন্নাল্লাহ জন্য পড়া আল্লাহ পাক তার সঙ্গী সাথী হয়ে যাবে সব দূর হয়ে যাবে আপনি নিজের চিন্তা টেনশন করে নিজের টেনশন কি দূর করা যাবে আপনার কাজের সমস্যা সমাধান কোনোদিন করতে পারবেন না আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার কাজের সমস্যার সমাধান করবেন জোর কোন সুবহানাল্লাহ আপনি সমস্যার মধ্যে পড়েন না শীতের দিনে শীত লাগছে কিনা এর সমস্যার সমাধান কে করেছেন কি বানাইছেন তুলা আপনি বানাইছেন তুলা আপনি পানি পিপাসা রাখছে মিষ্টি পানি কে দিছেন আল্লাহ পাক মিলহুন উজাজুন আরিশ মহাসমুদ্রের মধ্যে লুনা পানিটাকে বাতাস দিয়ে তাড়িত করে তোমার মাথার উপর তো উঠিয়ে দেয়া সেই বিদ্যুৎ চমকে তার মধ্যে ফসফরাস তৈরি করে মৃত জমিনকে জীবিত করি মিষ্টি পানির বর্ষণ করে সেই পানি তুমি খাও এখনো বরাদ্দ হও না সে মিষ্টি পানির ব্যবস্থা কে করেছেন শীতের দিনে ল্যাবের ব্যবস্থা কে করেছেন সিটি আসতেন একটা জমিনের মধ্যে ছোট ছোট শস্য দানা গাছ বানাইলেন কি এই শস্য গাছের মধ্যে এতগুলা বাইল দিলেন শস্য দানা কি ভর্তা বানান না শস্য তেল দিয়ে ভর্তা বানান না মরিচ দিয়ে খান না ভর্তা মনে মনে কয় খুব স্বাদ হয়েছে আজকের ভর্তা এই স্বাদের পিছনে কারিগর কে মানব জীবনের প্রত্যেকটা সমস্যার জায়গার সমাধানের জায়গায় আল্লাহ পাক বলেন আমার কুদরত কাজ করে আর তুমি কিন্তু বিপদে পড়ছো কিন্তু চিন্তা করছো নিজের জন্য চিন্তা করতে করতে উরুম হইয়া গেল উরুম চিনেননি কোন কোন ব্যক্তি উরুম চিনেন আল্লাহ আকবার মেলায় মানুষ উরুম চিনে না দুঃখের কপাল আতামান উরুম চিনে না মুরি আমি বিভিন্ন জায়গা যাই তো উরুম চিনি মুরি চিনি মেলায় কিছু চিনি আমরা কথা খেয়াল করতে কয় কি দেয় আর উরুম হয়ে গেলাম রে ভাই বন্ধু বন্ধু খায় না ওনাকে দিতে হয় তোমার শোনেন চিন্তা করতে 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 মরু হয়ে যান চিন্তা বাদ দাও যতক্ষণ মন্দ চিন্তা টেনশন ততক্ষণ পর্যন্ত পড়েন আল্লাহ 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 আল্লাহ